কি মাছ কেউ বলতে পারবেন? এটা হচ্ছে শঙ্কর মাছের বাচ্চা, এক বুক জল। আর এপারে জাল ফেলা আমাদের হচ্ছে, দেখুন একদম ইলিশ মাছ জ্যান্ত, একদম দেখুন 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 বন্ধুরা, জ্যান্ত ইলিশ মাছ দেখুন বন্ধুরা উঠছে। এই একটা জলের তলায় দেখা যাচ্ছে পমফ্লেট মাছ মনে হয় সাধারণত এটা। হ্যাঁ পমফ্লেট মাছ, তো একটা জ্যান্ত পমফ্লেট মাছ একদম পুরো জ্যান্ত মাছ দেখুন। কাঁকড়াটা দেখা বলা হয় রাজ কাঁকড়া, তো বন্ধুরা আজকের আবার একটা নতুন পর্বে যাচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। তো এই দাদাভাইয়ের সাথে যাচ্ছি, দাদাভাই তোমার নাম কি? আচ্ছা তো মনিরুল দাদাভাইয়ের নাম। তো যাচ্ছি এখন সবে, এই দেখো কাঁধে ঝোলার মধ্যে জাল আছে আর পিছনে একটা ডামটা বাঁধা আছে যার মধ্যে মাছ রাখা হবে। আর আমরা এখন যাচ্ছি জালটা দিতে সবাই মিলে, এখানে আমি আছি, দাদা আছে আর ওদিকে বিট্টু আছে, সঙ্গে আমরা সবাই মিলে যাচ্ছি এখন ওই সামনে জালটা দিতে। আর সামনে ওপারটাই হচ্ছে জম্বুদ্বীপ আর ওই পারটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, ওই যে সামনেই হচ্ছে ওটা হচ্ছে জম্বুদ্বীপ। চলো সবাই মিলে জাল দিতে যাই আর ভিডিওটা দেখতে থাকো একদম লাস্ট পর্যন্ত, স্কিপ করবে না ভিডিওটা। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এই হচ্ছে আমাদের খোঁটাটাকে গিতে দিলাম এইখানটায় আর চেপে গিতে দেওয়া হলো ভালো করে, না যেন উঠে যায়। আর এই হচ্ছে এবার জালটাকে দেওয়া হচ্ছে, দেখুন বন্ধু ছোলা থেকে বেরোচ্ছে টুকটুক করে, এরকমভাবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। ছাড়ার শুধু পদ্ধতিটা দেখুন কি সুন্দর, টুকটুক টুক করে ছাড়ছে, একদম সুন্দর পড়ে যাচ্ছে জালটা লম্বাভাবে, ঠিক ভাটার টাইম। আর আজকের পূর্ণিমা বলে কথা, কালকের পূর্ণিমা, তো সেই হিসেবে আজকে কোটাল আছে, তো জলও ভালো বেড়েছে আর জল তাড়াতাড়ি কমবে, তো সেই হিসেবে জালটা আমাদের পাতা হচ্ছে। যা মাছগুলো রিটার্ন আসবে সেই মাছগুলোই এই জালের মধ্যে পড়বে। দেখো বন্ধুরা জালটা কিভাবে পাতা হচ্ছে, দেখো বন্ধুরা শুধু দেখুন এক বুক জল। আর এপারে জাল ফেলা আমাদের হচ্ছে, দেখুন পুরো জাল অলরেডি ফেলা, সেই মুখ থেকে ফেলতে ফেলতে আসছি, এই যে ফেলছি। আর এই এক বুক জলের মধ্যে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি শুধুমাত্র, যে দেখুন যে মানুষ কিভাবে কি পরিশ্রমে মাছ ধরা হয়। মৌসুমী দ্বীপের বেশিরভাগ মানুষই জেলে মাছি, এরা সাধারণত মাছ কাঁকড়া নিয়েই জীবনযাপন। এই জম্মু বলুন, আমাদের বঙ্গোপসাগরে বলুন, এই এই সাইডটাতে হুগলি নদীর আশেপাশেই এরা মাছ কাঁকড়া ধরে নৌকো নিয়ে যায়। আর এখন তো বর্তমান নৌকো বন্ধ আছে, ফিশিং বন্ধ আছে, ফিশিং কিছুদিন পর চালু হবে, তো ফিশিং যখন চালু হবে তখন এনারা যাবে নৌকো নিয়ে আবার মাছ ধরতে। তো বড় বড় তখন ট্রলার নিয়ে যায়, যে বড় বড় ট্রলারগুলো আপনারা দেখেন সেই বড় বড় ট্রলার নিয়ে ওনারা যায়। তো দেখুন মোটামুটি জাল ফেলা কমপ্লিট হয়েই এসছে, দেখুন বন্ধুরা মোটামুটি জাল পুরো একদম কমপ্লিট হয়ে গেছে ফেলা। তাও একটা ঠিক রকম খুঁটি পুঁতে দেওয়া হলো শক্ত করে, ঠিক কিছুক্ষণ পরই আমরা জালটা তুলব। আর দেখতে থাকুন আপনারা জালের মধ্যে কি কি মাছ পাওয়া যায় আজকের। তো বন্ধুরা আধ ঘন্টা 45 মিনিট মতো আমরা বসলাম, বসার পর এই জাল তোলা হচ্ছে আমাদের, দেখো বন্ধুরা এই সবে জাল তোলা হচ্ছে, দেখা যাক কি মাছ পড়ে জালের মধ্যে, টুকটুক করে দেখতে থাকা যাক। জল অনেকটাই কমে গেছে, যখন জাল দিয়েছিলাম নিশ্চয়ই দেখলেন আপনারা যে কতটা জলের মধ্যে দিয়ে আমরা জালটা দিলাম, আর এখন মোটামুটি এক হাঁটুর কাছাকাছি জলটা চলে এসেছে। এটা একটা ফার্স্ট রাউন্ড দেওয়া হচ্ছে, সেকেন্ড আবার একটা রাউন্ড দেওয়া হবে, এখন ফার্স্ট রাউন্ডে দেখা যাক কি মাছ পড়ে। এই দেখুন জ্যান্ত একদম ইলিশ মাছ, এটা ইলিশ মাছ জ্যান্ত,
কি বাচ্চা ইলিশ? হ্যাঁ ইলিশের, ইলিশের বাচ্চা, ইলিশের বাচ্চা। আচ্ছা সেটা একদম জ্যান্ত, একদম জ্যান্ত। দেখুন ইলিশ মাছটা দেখে দাও ড্রামের মধ্যে, ইলিশ মাছ একদম একদম পুরো জ্যান্ত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন দেখুন, আজকে একদম সার্থক হয়েছে। ফার্স্ট জালেতেই একটা ইলিশ ছোট্ট পাওয়া গেছে। আর কি কি পাওয়া যায় দেখা যাক আজকে। তাহলে মা দিয়েছে, তাহলে গঙ্গাপুরী দিয়েছে আজকের আমাদেরকে একটা ছোট্ট নয় বড়ই উপহার দিয়েছে আজকের আমাদেরকে। দেখুন এটা এক ধরনের মাছ, মাছটা দেখুন জ্যান্ত, এই চলে যাচ্ছে। এটা কি মাছ কেউ বলতে পারবেন কমেন্টে? আপনারা যদি জেনে থাকেন আমাকে নিশ্চয়ই জানাবেন। মনিদা এটা কি মাছ বলতে পারবে? আমরা এক ধরনের বলি, এক ভাষায় আমরা একটা মাছ বলি যেটা একটা শব্দ করে কড়কড় করে বলে। আচ্ছা আচ্ছা, কড়কড় মাছ এরকম কিছু নাম? আচ্ছা আচ্ছা, ভোলা মাছ, এটাও একটা ভোলা উঠেছে দেখুন বন্ধুরা, কড়কড় মাছ চলে গেল। দেখুন ভোলা মাছটা দেখুন বন্ধুরা, মিডিয়াম সাইজের আছে, ভালো টেস্টও হবে এই ভোলা মাছটার। কিন্তু সুন্দর ছাড়ানোর কাজটা হচ্ছে আমাদের এখানে। দেখুন মাছটা কীভাবে জালতে ছাড়ানো হচ্ছে, দেখুন আটকে গেছে। আবার রেখে দেওয়া হবে, আবার জাল ধরার কাজ চলছে আমাদের টুকটুক করে। আর দেখা যাক আরও কী কী মাছ পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। বন্ধুরা দেখুন দেখুন একটা জিনিস, এটা হচ্ছে শঙ্কর মাছের বাচ্চা, এটা খুবই খতরনাক। তো বন্ধুরা আমাদের জাল দেখার পর্ব চলছে, জাল দেখতে দেখতেই একটা ছোট্ট আমোদি মাছ পাওয়া গেছে। এটা আমোদি মাছ তো নাকি? আচ্ছা চুনকুড়ি মাছ। আবার জাল ধরার কাজ চলছে। এই জালটা কি জাল? আর একটা কি মাছ পাওয়া গেছে? এটা কি মাছ? তুল মাছ বলে, তুল তুল মাছ। মুখটা দেখুন লম্বা টাইপসের, তুল মাছ একদম পুরো জ্যান্ত। দেখুন বন্ধুরা উঠছে পুরো জ্যান্ত মাছ। ভাটা অলরেডি পড়া চালু হয়ে গেছে, অনেকটাই জল কমে এসছে। দেখুন আমাদের কাজ এদিকে চলছে, এই একটা জলের তলায় দেখা যাচ্ছে। পমফ্লেট মাছ মনে হয় সাধারণত এটা। হ্যাঁ পমফ্লেট মাছ, তো একটা জ্যান্ত পমফ্লেট মাছ। দেখুন একদম পুরো জ্যান্ত মাছ, পুরো জ্যান্ত চলে বেড়া দেখে চিংড়ি পাওয়া গেছে, একটা ছোট্ট চিংড়ি। মানে যেটাই যে মাছটাই পাওয়া যাচ্ছে সেই মাছটাই পুরো জ্যান্ত, মানে মারা যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ভাটার টাইম আর জল এখন অনেকটাই আছে। তো যে মাছগুলো ঢুকেছিল সেই মাছগুলো রিটার্ন হওয়ার টাইমেই পড়ে যাচ্ছে। এতে কি কি মাছ পড়ে তাও? আচ্ছা মোটামুটি সব রকম মাছই মিলেমিশে পড়ে। আচ্ছা যেহেতু ছোট জাল তো সেজন্য মানে বেশি ছোট ছোট মাছগুলোই বেশি পড়ে। এটা চিংড়ি মাছ। আচ্ছা কোটাল বলে কি একটু বেশি মাছ পাওয়া যায় নাকি? কম তো আজকের, তো হিসেব মতো কোটালি বলতে গেলে তো পূর্ণিমা যেহেতু কালকের, তো সেই হিসেবে কি মাছটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা
তো জাল একেবারে আমাদের তুলে নেওয়া হবে, তার সাথে মাছও দেখা হবে। ছোলার মধ্যে রেখে দেওয়া হলো সুন্দর করে, একেবারে দুটোই করা হবে, জালও দেখা হবে তার সাথে মাছটাকেও তুলে নেবো আমরা। যা মাছ পাওয়া যাবে, দেখা যাক কী মাছ পাওয়া যায়। জাল তো তোলা হচ্ছে, একদম জল একদম পুরো কমে গেছে। একটা চিংড়ি মাছের সাথে একটা কাঁকড়া সঙ্গে আছে, এই যে দেখা যাচ্ছে চিংড়ি মাছের সাথে একটা কাঁকড়াও আছে। বন্ধুরা একটা আশ্চর্য জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এই যে জালটা এখানে তোলা হচ্ছে, মনিদা তুলছে, এই দেখুন একটা রাজ কাঁকড়া পড়েছে দেখুন জালের মধ্যে, এই দেখুন জোড়া, দেখুন বন্ধুরা রাজ কাঁকড়া, দেখুন দেখুন, মানে এটা হচ্ছে মানে কয়েকশো বছর ধরে সমুদ্রের মধ্যে থাকে, দেখুন কাঁকড়াটা, এটা বলা হয় রাজ কাঁকড়া, দেখুন। হ্যাঁ হ্যাঁ একদম নিশ্চয়ই নিশ্চয়ই, এটা একদম আমাদের ঐতিহ্য বলে কথা, ডাইনোসরের থেকেও পুরনো জিনিস, একটা সম্পদ বলে কথা। আর এর রক্ত অনেক দামি, এটা বাঁশপাতা মাছ, খুলে নাও। এই একটা বড় মাছ পড়েছে, বড় মাছ পড়েছে, বড় মাছ পড়েছে, দেখো বন্ধুরা, বন্ধু তুল মাছ, তুল মাছ, তুল মাছ, তাই তো তুল মাছ তো, এটা হ্যাঁ বন্ধুরা দেখো তো বড় একটা, এটা বড় সাইজের, জাল তোলার সময় দেখতে পাচ্ছি এটা বড় সাইজের, দেখো তুল মাছ, মাছ পাওয়া যায় তুল মাছ বড় সাইজের, দেখুন বন্ধুরা একদম পুরো জ্যান্ত, দেখুন লাফাচ্ছে হিসেব মতো, এই দেখুন এটাকে বলা হয় সুন্দরী কাঁকড়া, দেখুন কত সুন্দর দেখতে, আর এটাকে বলা হয় জাহাজ কাঁকড়া, মানে দুটো কাঁকড়া একসাথে পাশাপাশিই পড়েছে, দেখুন জালের ভিতরে এমনভাবে জড়িয়ে যায় মানে খুব কষ্টকর খুলতে, হচ্ছে জাহাজ কাঁকড়া, দেখুন কষ্ট এগুলো খুলতে। মৌসুমীদের পর্ব হচ্ছে নদীর কাঁকড়া, যারা অনেকে আসে সেই কাঁকড়াগুলো পছন্দ করে, তাই হট করে মারা উচিত নয়। আর আরও তো সুন্দর দেখতে পাবে সন্ধ্যেবেলা যখন কাঁকড়াগুলো ঘুরতে বেরোয়, একটা আওয়াজ করে কাঁকড়াগুলো, একটা আওয়াজ করে, ওই আওয়াজের সময় খুবই সুন্দর লাগে যে ওই কাঁকড়ার শব্দগুলো, তাই আমরা কাঁকড়া খুব বুদ্ধি এই মাছের, ছোট বেলায় একদম মাটির ধারে যেগুলো থাকে, বন্ধুরা আমাদের জাল পুরো তোলা কমপ্লিট হয়ে গেল, আজকের এই অল্প সামান্য কিছু মাছ পাওয়া গেছে, তো চলো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা তোমাদের সবার।